দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে গরুটি ধরে রয়েছে হেলাল ভাই, আমরা সেটার একটু তথ্য আপনাদের দেবো। আমরা দেখছিলাম এখানে গরুটিকে, সুন্দর একটি গরু, দেশি জাতের গরু। কি দেশি জাতের গরু হেলাল ভাই? আচ্ছা, ক্রসের মধ্যে আছে। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছেন। বেচা কেনা চলছে? চলতে নিছিলাম, বিক্রি করছি দুটো আর কি। আচ্ছা, আজকে কি দাম বেশি নাকি ভাই? হ্যাঁ ভাই, আছে দাম বেশি ভাই। কত বেশি গরুর প্রতি? কত বেশি? বেশি না, 2-3 হাজার বেশি আছে। মানে যে কোনো গরু? যে কোনো গরু 2-3 হাজার দাম বেশি। দুইটা পত্তা আছে? হ্যাঁ, এটা পত্তা আছে, এটা আবার পত্তা আছে। কেন? এটা বড় গরু, বড় গরুর দাম কম। আচ্ছা, বড় গরুর দাম কম, মানে ছোট গরুর দাম একটু বেশি। ছোট গরুর দাম হাই দাম। মানে ছোট বলতে কত কত দামের মধ্যে? মানে 60-65 মধ্যে গরুগুলো নিলে অনেক দাম বেশি হয়, 5-6 টা দাম বেশি যাচ্ছে। আর বড়গুলা বড়গুলা মানে যেগুলো গত হাটে আপনারা 60-65 বিক্রি করছেন বা কিনছেন, ওগুলো 70 নিতে হচ্ছে ভাই। আজকে 70 নিতে হচ্ছে, 70 নিতে হচ্ছে। কি করবো, দেখেন মাল খুবই কম, আর বড় ছোট দাম চাহিদা বেশি ভাই। আচ্ছা, আর বড়গুলো একটু চাহিদা অনেকটা কম আছে। মানে 1-10 লাখের ভিতরে বড়গুলো চলতেছে বেশি, আর যারা আপনার 1.5-2 লাখ দামটা বাড়তি। হ্যাঁ, এমনি যাচ্ছে না, এগুলো নিতে চাচ্ছে না। আচ্ছা, তো কটা কিনছিলেন আজকে আপনারা? তিনটার মধ্যে কি সব বেচছেন? দুইটা বিক্রি করছেন আর এটা আছে? আচ্ছা, এটা কয় দাঁত? আগর ভাই, দাম হয়নি। এটা আগর আছে, দাঁত হয় নাই? না না, দাঁত ফাঁসে গেছে। আচ্ছা, মনে করেন এটা বিক্রি হলো না, কোন হাটে বেচবেন? তাহলে বয়স হচ্ছে আগর, মানে দাঁত হবে? এখন আনুমানিক ওজন কতটুকু হবে ভাই? বসুক বসুক বসুক, রেস্ট নিক। এস, বড় গরু না, একটু দাঁড়ায় থাকতে থাকতে, এটা আবার গাড়িতে উঠালে দাঁড়া যাবে, একটু রেস্ট নিলে ভালো হইতো না? রেস্ট ভাই, রেস্ট দিলে তো কাস্টমার দাম বলবে না। আচ্ছা, শুয়ে আছে। হ্যাঁ, দাম কি বলবে? না না, তোর সাইজে বুঝে যাবে, সাইজে বুঝে যাবে। আচ্ছা দর্শক, আমরা দেখছি শুনছি এবং আপনাদের দেখাচ্ছি, এখানে একটি গরু ছিল, আরও গরু আছে, আমরা দেখি একটু, দেখে নিই। গোস্ত খাবার চাইছে? গোস্ত খাবার চাইছে? আমরা ওই পাশে চাচাকে দেখছি, আমাদের চাচা ছোট্ট গরু দেখি, এবার মেম্বার প্রার্থী হবেন। এখানে একটা, এখানে একটা, দুইটা। কত চাচ্ছিস রে? চাচা আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখিছে, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। ইলেকশন করবেন? হ্যাঁ ইনশাল্লাহ। ইলেকশনের কথাটাই আগে জিজ্ঞাসা করলাম, যেহেতু আপনি এবার মেম্বার প্রার্থী, আমাদের দিনাজপুর জেলার বিরল থানার 2 নম্বর ফরাক্কাবাদ ইউনিয়নের ক নম্বর ওয়ার্ড চাচা? 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ডের আপনি একজন মেম্বার প্রার্থী। পরিস্থিতি কি চাচা এবার আপনার? পরিস্থিতি খুব ভালো, খুব ভালো। ইনশাল্লাহ এবার আমরা দেখবো, বিপুল ভোটে যাবেন। আচ্ছা, কত জনগণ হয় তাহলে অসুবিধা নেই? আচ্ছা, জনগণ যদি হয় ইনশাল্লাহ, চাচা ইনশাল্লাহ। কত যাচ্ছেন এটা এখন? এটা দাম চাচ্ছে 35 বাবা। 135? দুই দাঁত ফাটেছে, 135। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, 135। কত পর্যন্ত উঠছে চাচা? 20 পর্যন্ত বলতেছে, 120 পর্যন্ত বলতেছে। টার্গেট তো মনে হয় আরো বেশি আছে, 25-16 ছাড়ে দিব, 25-16 ছাড়ে দিব। এই একটা আর ওই একটা, ওইটাও একই, একই দাম। দর্শক শুনছেন যে একই দাম, দুটা গরু আছে। চাচা এবার মেম্বার প্রার্থী দাঁড়াচ্ছেন দিনাজপুর জেলার
বিরল থানা দুই নম্বর ফরাক্কাবাদ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড থেকে আপনারা সবাই একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 0172 হ্যাঁ 601 হ্যাঁ 7682 আপনি গরুর ব্যবসা কেন ব্যবসা করি বাবা প্রায় 56 বছর চলছে 56 বছর ধরে আপনি গরুর ব্যবসা করছেন। আচ্ছা ঠিক আছে, পাকিস্তানে ব্যবসা শিক্ষা নিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, ধন্যবাদ ধন্যবাদ। তো দর্শক আমরা দেখছিলাম আরও কিছু গরুর একটু তথ্য দেই আমরা। আমরা রয়েছি খোঁচাবাড়ি হাট, দেখি এখানে একটা সুন্দর গরু দেখছি আমরা। বয়স হয়েছে গরুটার? বয়স হয়েছে দুই দাঁত বয়স। কত চাচ্ছেন? দামটা চাচ্ছি ভাই 200। 200 কত বলতেছে দাম? 150 ভাঙো। 150 ভাঙো, কিন্তু ভাঙা ভাঙির মধ্যে আপনারা নাই মনে হয় নাকি? না না, মানে 150-র উপরে যা হয়। হ্যাঁ 150-র উপরে যা হয়। দর্শক শুনছেন যে 150-র উপরে যা হয়। দুই দাঁত বয়স গরুকে আমরা দেখছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে। আজকে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। সুন্দর সুন্দর কিছু গরু আছে আজকে বাজারে। নুনুরশি সাহেব কেমন আছেন? বাজার কেমন আজকে? দুটো নিয়েছিলেন, বেঁচে দিয়েছেন। মোটামুটি বাজার ভালো পাইছেন নাকি? দাম বেশি আছে, দাম বেশি অন্য হাটের তুলনায়। দর্শক দেখছিলাম আমরা একটু হেলাল ভাইয়ের সঙ্গে শেষ কথাটা বলে নেই। শেষ কথাটি আমরা হেলাল ভাইয়ের সঙ্গে একটু বলে নেই। হেলাল ভাই, তাহলে গরুটা যদি থাকে তাহলে বিক্রি করবেন? আচ্ছা, নাম্বারটা বলেন। 01 37 37 209 7। আজকের মতো এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ। Hey, what's up?